বন্ধুরা, সৌদি আরব দেশটি খুবই চর্চিত দেশ, তাই আমরা কম বেশি সকলেই সৌদি আরবের সম্পর্কে জানি। দেশটিতে সবসময় ধর্মীয় রক্ষণশীলতার পাশাপাশি অনেক বিতর্কিত কর্মকাণ্ড ঘটতেই থাকে। সেরকমই একটি অদ্ভুত ব্যাপার হলো, দেশটির অনেক নারীরা বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ে করে না। শুধু তাই নয়, বর্তমানে দেশটির পুরুষেরা দেশের নারীদের চেয়ে বিদেশি নারীদের বিয়ে করাটাই বেশি পছন্দ করছে। কেন এই দেশের পুরুষ নারীরা এরকম করছে, কি তাদের উদ্দেশ্য, সেটাই জানবো আজকের ভিডিওতে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ের ক্ষেত্রে কোনো ন্যূনতম বয়স সীমা নেই, যেমন আমাদের দেশে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়ার নিয়ম নেই। অপরদিকে সৌদি আরবে অনেক সময় বাল্যবিবাহের কথা উঠে আসে, 8-9 বছর বয়সেও অনেক মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আবার কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে সৌদি নারীদের মতামত নেওয়া হয় না। তাও সে যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করতে চায়, তাহলে বাড়ির পুরুষ অভিভাবকের লিখিত অনুমতির প্রয়োজন হয়। আবার নারী যদি কাউকে বিয়ে করতে রাজি নাও থাকে, তাতে তার কিছু করারই থাকে না, কারণ নারীর মৌখিক সম্মতি তো শুধুমাত্র বিয়ের আসনেই নেওয়া হয়। বিয়ের ক্ষেত্রে একজন সৌদি পুরুষ ও বিদেশি নারীর মধ্যে অনুমোদিত বয়সের পার্থক্য থাকতে হবে অর্ধেক। তবে সৌদি নারীরা যদি কোনো বিদেশি পুরুষকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কমানো হয়েছে 5 বছর। তাই এখন একজন 25 বর্ষীয় সৌদি নারী একজন বিদেশি পুরুষকে বিবাহ করতে পারে। তবে সেই বিদেশি পুরুষের ক্ষেত্রে এই বিবাহটি একাধিক বা দ্বিতীয় বিয়ে হওয়া চলবে না। তবে বর্তমানে বহু সৌদি নারী বিবাহ করতেই চায় না, আর বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ করলেও তার পরিবারের মধ্যেই করে। এর কারণ হলো, সৌদি নারীদের অনেক ব্যাপারে ভয় রয়েছে, একটা দুটো নয়, বিয়ের ক্ষেত্রে তাদের প্রায় 45টা ভয় কাজ করে। আসলে সৌদির কোনো পুরুষের নিজের দেশের কোনো মহিলাকে বিবাহের ক্ষেত্রে সরকারি অনুমোদিত একটা মোটা অঙ্কের টাকা রাখতেই হবে। এই কারণেই সেই দেশের বহু পুরুষ নিজের দেশের মেয়েকে বিয়ে না করে বিদেশি মেয়েদের বিয়ে করছে। এই জন্য সৌদি আরবে বিয়ের বয়স পেরিয়ে গেলেও প্রায় 52,26,000 নারী পুরুষ অবিবাহিত রয়ে গেছে। এছাড়াও সৌদি নারীরা সেই দেশের পুরুষদের স্বামী হিসেবে খুবই কম পছন্দ করে। দাম্পত্য জীবনের শান্তি এবং নিরাপত্তার জন্য সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি পুরুষদেরই স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। তারা চান না তালাক পেয়ে বা স্বামীর বহু বিবাহের কারণে তাদের দাম্পত্য জীবন শেষ হোক। এর ফলে সৌদি আরবে দিনে দিনে কুমারী নারীদের সংখ্যা বেড়েই চলেছে। তবে সৌদির পুরুষদের বিদেশি মহিলাদের সাথে বিবাহের ক্ষেত্রেও একটি আইন রয়েছে। বাংলাদেশ সহ 4টি দেশের মহিলাদেরকে তারা কোনোভাবেই বিয়ে করতে পারবে না, এটাই আইন। 2014 সাল থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বাংলাদেশ ছাড়া বাকি 3টে দেশ হলো পাকিস্তান, চীন এবং মায়ানমার। শুধু এতটুকুই নয়, সৌদি আরবের নারীদের ক্ষেত্রে প্রচুর নিষেধাজ্ঞা রয়েছে। এক কথায় বলা যায়, তাদের নিজস্ব স্বাধীনতাই নেই। তাদের উচ্চ শিক্ষা গ্রহণ, এমনকি ডাক্তার দেখানোর জন্য পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়। এছাড়াও জনসমক্ষে তারা একা যেতে পারে না, কোনো না কোনো পুরুষকে প্রয়োজন হয়। এত উন্নত দেশের থেকে কি এগুলো আশা করা যায়? আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটির তথ্যগুলো জেনে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিতদেরকেও দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।